ওয়েলকাম ওয়েলকাম টু দেবজি, দেবজি চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে দেখবো সোসাইটি রেজিস্ট্রেশনের যে রিনুয়াল প্রসেস 2018-19 সেটা আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে কীভাবে আমরা করতে পারি। তো হয়তো একটা দুটো ভিডিও হতে পারে, বাট কন্টিনিউ আমরা ভিডিওগুলোকে দেখতে থাকুন পরপর, এবং আমরা সেই প্রসেসটা কীভাবে হয় সেটা আমরা দেখব। তো অলরেডি আমি লগ ইন হয়ে গেছি আমার প্রোফাইলে। তো আমরা লগ ইন রিলগ ইন করতে বলছে আমাকে, তো এটাকে একবার আমি প্রেস করে রিলগ ইন করে নিচ্ছি। তো আমার ইউজার নেম, সোসাইটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এবং উইথ ক্যাপচা। তো সোসাইটি রেজিস্ট্রেশনের যাবতীয় কোশ্চেন আপনারা করতে পারেন আমাকে, এবং তলায় কমেন্ট করুন অবশ্যই যে আপনারা কি জানতে চান। তো আমার যতদূর নলেজ আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং লগ ইন করলাম। তো অবভিয়াসলি এটা রিডাইরেক্ট হয়ে আমাদের প্রোফাইল পেজে ঢুকলো। এবার আমরা এইখান অপশান থেকে অ্যানুয়াল ফিলিং রিটার্নস এই অপশানটায় ক্লিক করলাম। তো এরপরে আমরা অ্যাপ্লাই বাটন, এরপরে আমাদের ফার্স্টে পেজ আসার পর আমাদের সোসাইটির যে নাম, সরি নাম্বার, নিউ যে নাম্বার সেটা আমরা পুট করছি। তো সেই নাম্বারটা পুট করার পর আমরা সোসাইটির যে নাম হবে সেটাকে আমরা দেবো সোসাইটির নাম। আমাদের অলরেডি ওপরে দেওয়া আছে, আমি ওপর থেকে কপি করে নিচ্ছি, এটাই আমাদের সোসাইটির মেন নেম। তো সেটা আমরা কপি করে নিচ্ছি, করে নিয়ে আমরা এখানে পুট করে দিচ্ছি, কপি পেস্ট করে দিলাম। সার্চ করছি, করার পর ও সরি, আচ্ছা রেজিস্টার নাম্বারটা আবার ভুল করেছি। তো কাইন্ডলি একটুখানি ওয়েট করুন, আমি রেজিস্টার নাম্বারটা একটু ঠিক করে নিই। তো এবার সার্চ বাটন প্রেস করলে দেখুন নিচে অ্যাপ্লিকেশন আইডি সমস্ত চলে এসছে। এবার আমরা অ্যাকশন বাটনে প্রেস করলেই আপনাদের কাছে ফর্মটা ওপেন হয়ে যাবে, সোসাইটি রেজিস্ট্রেশনের রিনুয়াল ফর্ম। তো এইটা হচ্ছে অ্যানুয়াল ফিলিং রিটার্নসের ফর্ম। তো এখানে এভরিথিং ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে অ্যাকর্ডিং ইয়োর রিটার্নস। তো ফার্স্টে আমরা যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডেট অফ অ্যানুয়াল জেনারেল মিটিং। আমাদের যে জেনারেল মিটিং হয়েছে, এজিএম হয়েছে, তো তার ডেটটা আপনাকে পুট করতে হবে এখানে। তো অলরেডি প্রিভিয়াস জেনারেল মিটিং এর ডেট অলরেডি চলে এসছে, কারণ এটা আগের রিটার্নস থেকে এটা পেয়ে যায়। তো এবারে আমাদের করতে হবে অ্যানুয়াল জেনারেল মিটিংটা আমাকে ফিল করতে হবে। তো সিম্পলি পাশে ক্যালেন্ডার অপশনে ক্লিক করলেই আপনি আপনার ডেট চুজ করতে পারবেন। তো যে কোনো ডেট যেটাতে আপনার অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে অ্যাজ পার আপনার মিটিং, তো সোসাইটি, তো সেই অনুযায়ী আমি আমাদের একটা ডেট দিয়ে দিচ্ছি 2018-2019 আমাকে যেতে হবে। এবং আমাদের 14 নভেম্বর আমাদের হয়েছে, তো 14-11-2019 এইটা আমাদের রিনুয়াল ডেটে অবভিয়াসলি আসবে, সরি অ্যানুয়াল মিটিংয়ে অবভিয়াসলি আসবে। এবং তারপরে মেম্বার আমাদের দিতে হবে যে অ্যানুয়াল মিটিংয়ে আমাদের মেম্বার কজন ছিল বা থাকবে ইন ফিউচারও, তো সেটা আমাদের মেনশন করতে হবে। তো আমাদের অবভিয়াসলি এটা 7 দেওয়া উচিত মিনিমাম, তো সেই 7ই আমি দিচ্ছি। তো এরপর আসছে হচ্ছে অডিটারের ডিটেলস, নেম অব অডিটার্স। তো অডিটারের ফার্স্টে আছে স্যালুটেশন, স্যালুটেশন আমি মিস্টার দিচ্ছি অ্যাজ পার আপনাদের যে অডিটার আছে তার অনুযায়ী আপনাদের তাদের নাম, স্যালুটেশন, এভরিথিং ডিটেলস আপনারা পুট করবেন আপনাদের প্রোফাইলে। তো এখানে আমি আমার সোসাইটির যে অডিটার আছে ওনার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, সরি এখানে আমি পুরো নামটা একসাথে দিয়ে দিচ্ছি, এটা নেবে না। আপনাকে পার্ট বাই পার্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সব পার্ট বাই পার্ট এরিয়া আপনাকে পুট করতে হবে, যেমন আমি করছি। তো সিম্পলি এটা দেওয়ার পর আপনাকে নেক্সট অপশন অডিটার অ্যাড্রেসে আসতে হবে, যেখানে আপনার টোটাল অডিটারের, সরি অডিটারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা পুট করতে হবে। আমি দেখুন আমার অডিটারে অ্যাড্রেস দিচ্ছি, আপনি আপনার অডিটারের অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে অ্যাজ পার ইয়োর সোসাইটি। তো আমি
এখানে দিচ্ছি কলকাতা, হ্যাঁ কলকাতা। এরপরে আসছে সাব ডিভিশন কলকাতা, রুরাল আরবান, আরবান এরিয়া। অবভিয়াসলি এখানে কর্পোরেশন আমি দেবো, যেহেতু আমাদের কলকাতা সেই জন্য আমি কর্পোরেশন দিচ্ছি। এরপরে কর্পোরেশন ছাড়া আপনারা অন্য কিছু দিতে পারেন, মিউনিসিপ্যালিটি, ব্লক, হোয়াট এভার। তো এরপরে আমি চলে আসছি আবার কলকাতা, ব্লক নেম, অর্ডার, আর পুলিশ স্টেশন ম্যান্ডেটারি নয়, তো আমি আপাতত সেরকম কিছু দিচ্ছি না। এরপর চলে আসছি পোস্ট অফিস অ্যাড্রেস, তো পোস্ট অফিসও আমি ছেড়ে দেবো, দিয়ে আমি ডাইরেক্ট চলে আসবো ম্যান্ডেটারি ফিল অ্যাড্রেসে। তো অ্যাড্রেসে আমি অডিটরের যা পুরো অ্যাড্রেস আছে সেই পুরো অ্যাড্রেসটা আমরা এখানে পুট করে দেবো, অ্যাজ পার আপনার অডিটার অনুযায়ী সেই অনুযায়ী পুট করুন। এরপরে আমাকে পিনকোডটা জেনারেট করতে হবে, পিনকোডটা আমি কপি পেস্ট করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এখানে চলে আসবে। তো এরপরে প্রেসিডেন্ট অথবা সেক্রেটারির নেম, নেম অফ প্রেসিডেন্ট অর সেক্রেটারি যে কোনো একটা দিলেই হবে। তো সেই অনুযায়ী আমি স্যালুটেশন দিলাম, প্রেসিডেন্টের নাম দিচ্ছি এবং অবভিয়াসলি ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছুই দিতে হবে। তো আমি সব কিছুই আমি দিয়ে দিলাম, মেল আইডি আমি দিয়ে দিলাম, এরপরে পাসওয়ার্ড দিয়ে দিই, ফোন নাম্বার দেওয়া আছে। অ্যান্ড একটা জিনিস দেখুন, ডেট অফ অ্যাপ্লিকেশান অটোমেটিক চলে এসছে। তো ডেট অফ অ্যাপ্লিকেশান আপনার আসার মানে হচ্ছে আপনার কারেন্ট ডেটে এটা নিচ্ছে। এরপর আমরা অ্যাকসেপ্ট বাটন প্রেস করে আমরা টোটাল জিনিসটাকে একবার চেক করে নিচ্ছি ওপর থেকে নিচে অবধি, যদি সব ঠিকঠাক থাকে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট বাটন প্রেস করতে হবে। দেখুন আমার সবই ঠিক আছে, আপনি ড্রাফটও করতে পারেন, বাট আমি সেভ অ্যান্ড নেক্সট বাটন প্রেস করলাম। তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যানুয়াল ফিলিং রিটার্নসের অ্যানুয়াল রিটার্ন ফর্ম। তো এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্টে এনে দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ডিটেলস দেওয়া সেরকম কিছু নেই অপশন। তো বাট নেম অফ অ্যাসোসিয়েশনে দেখুন, সোসাইটি অফ অ্যাসোসিয়েশনস, এইখানে ডিটেলসে নাম দেওয়া আছে, আমাদের সেন্টারে নাম দেওয়া আছে ছাত্রা ডেল্টিক ইনফোকম সোসাইটি, এবং তার যে ডিটেলস, অডিটার ডিটেলস, এভরিথিং ডিটেলস, সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং লাস্টে আপনারা এটা প্রিন্টও করে রাখতে পারেন, কারণ প্রিন্ট দরকার একটা এটার, তো প্রিন্ট করতে পারেন অথবা এটাকে পিডিএফে সেভ করতে পারেন। তো আমি আপাতত এখানে পিডিএফ সেভ করছি। এবং এখানে দেখুন গভর্নমেন্ট ফিজও তলায় দিয়ে দিচ্ছে 25, তো দেখা যাক কী করে। তো আমি প্রিন্ট নিলাম একটা, সেভ করে রাখছি, প্রিন্ট মানে আপনার পিডিএফ করে রাখছি, আমি পরে প্রিন্ট করে নেব। তো আপনারাও তাই করতে পারেন। তো আমি একটা নাম দিয়ে আমি সেভ করে দিলাম। তো একবার দেখে নেবার পর আপনাকে অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করতে হবে। তো মোটামুটি ভালোভাবে চেক করে নিন, কারণ আপনি অ্যাটাচ ডকুমেন্টে গেলে এই স্টেপটা আপনার সেভ হয়ে যাবে। তো এই সেকশানটা যদি কোনো জায়গায় চেঞ্জ করা যায়, আমি একবার চেক করে নিন এডিট অ্যাপ্লিকেশানে গিয়ে। তো আমি এডিট করার জায়গায় যদি ওটা চেঞ্জ করা যায় কোথাও, দেখুন এখানে অ্যাপ্লিকেন্টের কোনো ডিটেলস বা কে অ্যাপ্লিকেশান করছে কোনো অপশন এখানে নেই। তো আপনি আপডেট করে দিন, কোনো অপশন নেই যেহেতু। তো এবার আমাদের এ অ্যাটাচ ডকুমেন্টে আমাদের যেতে হবে। তো অ্যাটাচ ডকুমেন্টে আমরা যাব, বাট কিন্তু আমরা পরের ভিডিওতে আমরা এটা যাব, কিন্তু এই ভিডিওতে আমরা যাচ্ছি না। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।